প্রসঙ্গ মিয়া ভুটার মিয়া ভুটারক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল বিজেপিয়ে। গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনত দুটাকৈ ওয়ার্ডত এজেপি আর আপর জয়লাভর পাছতেই তীব্রভাবে কটাক্ষ করেছিল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বড়ুয়া আর রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গারিটাই। আমার 42 নম্বর ওয়ার্ডত যে দুটা ওয়ার্ড পরম্পরাগতভাবে ভারতীয় জনতা পার্টি বা আমার মিত্র দলে আগতেও পোৱা নাই, আর তার যেটা ডেমোগ্রাফি আছিল বা জনগাঁথনি আছিল, এই জনগাঁথনি আমার আশানুরূপ নাছিল। যখন লোক বিশেষকৈ আমি যখন বাংলাদেশী মূলর মুসলমান বলে কও, সেই মানুষখিনি ভোট আগতেও আমাক দিয়া নাছিল। আগতে এই মানুষবিলাকে ইউডিএফ বা কংগ্রেসের ভোট দিছিলে, এইবার এই মানুষবিলাকে আপ বা এজেপি ভোট দিছে। জি দুগৰাকী প্রার্থী দুটার দলের পর জিকিছে এজেপি আর আপ, তেওঁলোকৰ আপোনালোকে যদি বুথবিলাক এনালাইসিস করে দেখিব যে বাকি 58টা বা এই দুটাতো খিলঞ্জীয়া হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলের ভোট আমি পাইছো, যদিও সিজুবাড়ী হাতীগাঁও গাড়িগাঁও ইত্যাদির যখন ন অসমীয়া বলে কোয়া হয় যেখানে তাত বেলেগ ধরনের মানুষ আছে, বিভিন্ন চরণস্বরূপ অতি অহা মানুষ আছে, তেওঁলোকৰ ভোট আমি পোৱা নাই। আর গতি আর দুইগী যে দুগী প্রার্থী জিকিছে তেওঁলোকৰ লিগেচিটো চালে গম পাব তেওঁলোক কোন। বিজেপি নেতার এনে ধরনের মন্তব্যের পাছতেই রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়ার রাজনৈতিক মহলতো এতিয়াও চর্চা অব্যাহত। এজেপি সভাপতি লুরিণ জ্যোতির প্রতিক্রিয়া, 1 ন আর 42 ন ওয়ার্ডর জনতাক অপমান, অসমত খিলঞ্জীয়া মানুষের ভোটের হার কমিছে, নির্ণায়ক ক্ষমতা নাই এতিয়া খিলঞ্জীয়ার হাতত। এইটো এক নম্বর ওয়ার্ডর আর 42 নম্বর ওয়ার্ডর যখন প্রার্থী যখন জনতা আছে তেওঁলোকৰ প্রতি অপমান। আর ইতিমধ্যে আমি কৈছোঁ যে 42 নম্বর ওয়ার্ডত তেওঁলোকৰ মুখ্যমন্ত্রী নিজের চ্যানেলের যেগুলো সম্পাদক জেরির হুসেইন আর ওয়াজবির হুসেইন 42 নম্বর ওয়ার্ডত থাকে, ডক্টর ইলিয়াস আলী সরকারে বটা দিয়া ইলিয়াস আলী 42 নম্বর ওয়ার্ডত থাকে। এতিয়া কব লাগে যে জেরির হুসেইন আর ওয়াজবির হুসেইন মিয়া নাকি? কারণ আমি নির্বাচনের আগদিনাখনে কৈছিল যে অসমত খিলঞ্জীয়া মানুষে ভোটদান দিয়া কমাই দিছে, বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন, আর যার কারণে নির্ণায়ক ক্ষমতা অসমর খিলঞ্জীয়া জনগণের হাতত নাই। রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার পাছতেই এতিয়া সুর সলনি হয়েছে বিজেপি নেতৃত্বর বলে মন্তব্য অসম জাতীয় পরিষদর উপসভাপতি দুলু আহমেদর। কার ভয়ত সুর সলাইছে বিজেপিয়ে? মুসলমানক অপমান কিয়? ভোট দিলে মুসলমান ভাল, ভোট নাপালে মুসলমানক ইটিকিং কিয়? তেখেতসকলৰ সুরটো সলনি হৈছে, যোৱাকালি মুখ্যমন্ত্রীর সুরটো সলনি, জয়ন্ত মল্ল আর পবিত্র মার্গেটের সুরটো সলনি। তেখেতসকলে যে কৈছে গাড়িগাঁওর ঐতিহ্য নজানাকার যে গাড়িগাঁও অঞ্চলত মিয়া বসবাস করেছে আর মিয়ায় ভোটে জয়লাভ করেছে, গতিকে তেখেতসকলে চাওক যেতিয়া মুসলিমৰ ভোট তেখেতসকলে পায় তেতিয়া মুসলিম খিলঞ্জীয়া মুসলিমক তেখেতসকলে মরম করেছে সন্মান করেছে বলে কয়। রঙিয়ান 8 নং উদাহরণটা চাওক, 1200 মুসলিম ভোট থাকা একটা ওয়ার্ডত পৌরসভা নির্বাচনে বিজেপিয়ে জয়লাভ করেছে, তাত কংগ্রেসে পরাজয় করেছে। তেতিয়া তেখেতসকলৰ সভাপতি ভবেশ কলিতাই কৈছিলে যে খিলঞ্জীয়া মুসলমানে আমাক ভোট দিছে, কারণ 1200 ভোটার আছিল তাত জয়লাভ করেছে। কিন্তু একটাই কথা আকৌ গাড়িগাঁওর ক্ষেত্রে, যেতিয়া গাড়িগাঁও হিন্দু মুসলিম সমাজে অসম জাতীয় পরিষদে ভোট দিলে তেতিয়া তেখেতসকলে তাত মিয়া দেখিছে, মিয়াক পিছত তাচিল্য করেছে। গতি এই ধরনের আর মানে ভাবি ললো তাত তো মিয়া নাইয়েই, কিন্তু প্রত্যেকটা কথা তেখেতসকলে মিয়া মুসলিম অসমীয়া মুসলিমক ভাগ ভাগ করে তেখেতের যে সাম্প্রদায়িক বীজ বিচরিত করেছে ক্ষতি কিন্তু তেখেতসকলের হব, মিয়া হলেও ইমান তুচ্ছ তাচিল্য করব নাপায়তো। কারণ রাজ্যসভা নির্বাচনত বিজেপির দুইগী প্রার্থী কার ভোট লো জিকছে, কোন বিধায়কর ভোট লো জিকছে সকল রাইজে জানে। এটা কথা হল এনেদরে রাজনৈতিক মহলত মিয়া ভোটারক লৈ ক্রিয়া প্রতিক্রিয়ার অবসান কেতিয়া সামরণি পড়ব, হেয়া হব লক্ষণীয় বিষয়। ভিডিও জার্নালিস্ট শ্যামলর সহযোগত দীপাঙ্কর মেধি, অসম লাইভ 24।